USL Season 7 Match Number 62 ATK Mohun Bagan vs Fc Goa Match Preview নিয়ে হাজির আমরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ একটি লাইকের করলে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বাড়ে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমরা আজকে বলবো যে এটিকে মোহন বাগান এবং এফসি গোয়ার দুই দলের শক্তি ও দুর্বলতাগুলি কী কী যেরকম আপনারা থাম্বনেইলে দেখেছেন তো আপনারা প্রথমে জানতে পারবেন যে এটিকে মোহন বাগানের শক্তিগুলি কী কী তো এটিকে মোহন বাগানের শক্তি হলো রয় কৃষ্ণার মতো প্লেয়ার দলে থাকা রয় কৃষ্ণা একাই এটিকে মোহন বাগানকে অনেকগুলি ম্যাচ এবারে জিতিয়েছে তো রয় কৃষ্ণা এবারে ছটি গোল করেছে এবং গোল্ডেন বুটের রেসে অনেকটাই আগে রয়েছে এবং রয় কৃষ্ণা ছাড়াও এই টিমে ডেভিড উইলিয়ামসের মতো প্লেয়ার রয়েছে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামসের কম্বিনেশান ভালো দুজনে একসাথে এটিকে রয়ে আগের সিজনে ভালো ভালো গোল করেছিল তো এছাড়াও সেট পিস দেওয়ার ক্ষেত্রে এডু গার্সিয়া ভালো ভালো সেট পিস উপহার দিতে পারছে এটিকে মোহন বাগানকে এবারে রয়েছে সে কর্নার করলেও ভালো জায়গায় ডেলিভার করতে পারছে এবং সেট পিস নিলেও ভালো জায়গায় বল ডেলিভার করতে পারছে এবং এটি মোহন বাগানের আরও শক্তি হলো এটিকে মোহন বাগানের ডিফেন্স এটিকে মোহন বাগানের ডিফেন্স এবারে সবচেয়ে ভালো হিসেবে প্রমাণিত হচ্ছে এবারে হিরো আইএসএলে এটিকে মোহন বাগান সবচেয়ে কম গোল খেয়েছে এবারে হিরো আইএসএলে ডিফেন্স লাইন সামলাচ্ছে তিরি সন্দেশ প্রীতম কোটাল ও সুভাশিস বোস তো এদেরকে ভালো খেলতে হবে গোয়ার মতো টিমকে আটকাতে গেলে এটিকে মোহন বাগানের আরও একটি বড়ো শক্তি হলো অরিন্দম ভট্টাচার্য অরিন্দম ভট্টাচার্য এবারে এটিকে মোহন বাগানের গোলের আগে পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছে তার নামে এবারে গোল্ডেন গ্লাভ আছে সে ভালো ভালো এটিকে মোহন বাগানের হয়ে সেভ করছে কেউ অসাধারণ শট মারলে সেও কিন্তু অসাধারণ দক্ষতায় সেভ করে এটিকে মোহন বাগানকে বাঁচিয়ে দিচ্ছে তো তাকেও ভালো খেলতে হবে গোয়ার মতো টিমকে আটকানোর জন্য আর এবার আমরা বলতে চলেছি এটিকে মোহন বাগানের দুর্বলতাগুলি কী কী রয় কৃষ্ণা ছাড়া কেউ কিন্তু গোল অতটা পাচ্ছে না যেরকম রয় কৃষ্ণা ছাড়া মানবীর সিং আর ডেভিড উইলিয়ামসই গোল পেয়েছে তাছাড়া টিমের অন্য কেউ কিন্তু এখনও পর্যন্ত গোল পায়নি আর এটিকে মোহন বাগান আরও একটি দুর্বলতা হলো আগের ম্যাচ হেরে আসা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 1-0 গোলে এটিকে মোহন বাগান ম্যাচ হেরেছে আর এটিকে মোহন বাগানের আরও একটি দুর্বলতা হলো বেশি ডিফেন্সিভ হয়ে পড়ছে এটিকে মোহন বাগান এটিকে মোহন বাগান স্ট্রাইকিংয়ে অতটা বেশি লক্ষ্য দিচ্ছে না স্ট্রাইকে রয় কৃষ্ণা ছাড়া কিন্তু কেউ ওর সহযোগিতা দিচ্ছে না কারণ সব যারা স্ট্রাইকে থাকার কথা তারাও কিন্তু ডিফেন্সে নেমে এসে ডিফেন্স করছে বিরোধীকে গোল করতে দিচ্ছে না তো সবাইকে একটু অ্যাটাকিং হতে হবে এবং হাওয়াসকেও এটা বুঝতে হবে যে অ্যাটাকিং একটু করতে হবে এটিকে মোহন বাগানকে এইগুলি হলো এটিকে মোহন বাগানের দুর্বলতা এবার আমরা বলবো যে গোয়ার শক্তিগুলি কী কী গোয়ার তো একটাই বড় শক্তি হলো সেটি হচ্ছে এগোর আঙ্গুলো এগোর আঙ্গুলো এবারে আইএসএলে সবচেয়ে বেশি গোল করেছে সেটি হলো 10টি গোল করে এগোর আঙ্গুলো গোল্ডেন বুটের রেসে সবার প্রথমে রয়েছে এফসি গোয়ার শক্তি হলো আলেকজান্ডার ওমারিয়ার মতো রাইট উইঙ্গার দলে থাকা সে রাইট উইং থেকে উঠে ভালো ভালো পাস দিতে পারছে এগোর আঙ্গুলোকে এবং এগোর আঙ্গুলো ভালো ভালো গোল করেছে এমনকি সে নিজেও গোল করতে পেরেছে তো এফসি গোয়ার এটি একটি বড় শক্তি এফসি গোয়ার আরও একটি শক্তি হলো লেফট উইঙ্গার থেকে ব্যান্ডিন ফার্নান্ডেজও আলেকজান্ডার ওমারিয়ার মতনই ভালো খেলছে তো এটিকে মোহন বাগানকে আলেকজান্ডার ওমারিয়োকেও আটকাতে হবে ব্যান্ডিন ফার্নান্ডেজকে আটকাতে হবে এবং এফসি গোয়ার আরও একটি শক্তি হলো ডিফেন্ডার ভালো থাকা ডিফেন্ডে অনেক ভালোই ভালোই প্লেয়ার রয়েছে এফসি গোয়াতে তো এফসি গোয়ার দুর্বলতাগুলি হলো এঙ্গুলো ছাড়া গোলদাতা কম যেরকম এটিকে মোহন বাগানের মতনই এফসি গোয়ার অবস্থা এঙ্গুলো ছাড়া গোলদাতা কম রয়েছে এফসি গোয়াতে তাছাড়া সাবস্টিটিউট বেঞ্চে প্লেয়ার ভালো না থাকা এফসি গোয়ার সাবস্টিটিউশন বেঞ্চে অত ভালো প্লেয়ার নেই
তো বন্ধুরা, আমার মনে হচ্ছে এই ম্যাচটি খুব রোমাঞ্চকর হতে চলেছে। এই ম্যাচটি আপনারা কেউ মিস করবেন না। এই ম্যাচটি আপনারা বাংলায় দেখতে পাবেন স্টার জলসা মুভিজে, স্টার স্পোর্টস থ্রিতে, এবং মোবাইলে দেখতে গেলে আপনারা ডিসনি প্লাস হটস্টারে দেখতে পাবেন। আমার মনে হয় এই ম্যাচটি এটিকে মোহনবাগান জিতবে। প্রেডিকশান করছি, সঠিক হবে কি না জানি না, 2-1 গোলে এটিকে মোহনবাগান এফসি গোয়াকে হারাতে পারে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এটিকে মোহনবাগান কেকেআর ক্রিকেট ফুটবল ইন্ডিয়ান টিমের বিষয়ে আপনারা নানান ভিডিও পেতে থাকবেন আমাদের চ্যানেল থেকে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।